নমস্কার বন্ধুরা, আমি বিভা, দা ডট হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা বানাবো খাস্তা ঝাল গুজিয়া। সামনেই হোলি, তাই হোলি স্পেশাল ঝাল গুজিয়া নিয়ে চলে এসেছি। একদম খাস্তা মুচমুচে ঝাল গুজিয়া আজ আমরা বানাবো। হোলিতে এরকম গুজিয়া খেতে খুবই ভালো লাগে। চলুন প্রথমে গুজিয়ার পুরটা বানিয়ে নিই। গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরা ফোড়ন, 1 কাপ টুকরো করে কেটে রাখা ফুলকপি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টুকরো করে কেটে রাখা গাজর, গাজরটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম, ক্যাপসিকামটা দিয়েও নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে গ্যাসে ফ্লেমটা বাড়িয়ে নিয়ে আমি 1 মিনিট ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। নুনটা দিয়ে খুব ভালোভাবে 1 মিনিট সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন হাই থেকে লোতে করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি মশলা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে সবজির সঙ্গে মশলাটা নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা। চাট মশলা দিলে টেস্টটা বেড়ে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন কমই আছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা 1/2 কাপ সেদ্ধ আলু। আলুগুলো দিয়ে সবজির সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে 2 টেবিল স্পুন জল দিয়ে আর একটু টাইম আমি ভেজে নিচ্ছি, আরও 1 থেকে 1.5 মিনিট। ভাজার পরে আলুটা আমি খুন্তির সাহায্যে এইভাবে ম্যাস্ট করে নিচ্ছি যাতে সবজি এবং আলুটা একদম মাখামাখা হয়ে আসে। এখন এর মধ্যে আমি 1টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ম্যাস্ট করে নিচ্ছি আলুটা। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আলুটা আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ডো বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর মৌরি 1/2 টিস্পুন। এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা দিয়ে ময়দার সঙ্গে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। যত ভালো ময়াম হবে তত গুজিয়া খাস্তা হবে। ময়াম দেওয়ার পরে এইভাবে মুঠো করে দেখে নিতে হবে। মুঠোটা যদি খুব সহজে ভেঙে যায় তাহলে আমাদের ময়াম হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল মিশিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। আমি 1/2 কাপ জল নিয়েছি, জলটা নিয়ে অল্প অল্প করে দিচ্ছি আর মাখতে থাকছি। এইভাবে আমি পুরো ডোটা মেখে নিয়েছি। পুরো ডোটা মেখে নিয়ে আমি হাতে একটু ময়াম দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমি এই কাপের ফুল কাপ জল নিয়েছিলাম, ডোটা মাখতে আমার হাফেরও বেশি জল লেগেছে। আমি ডোটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি কত সফট হয়েছে। দেখুন এর মধ্যে থেকে 2টো লেচি আমি করে নিচ্ছি। 2টো লেচি করে নিয়ে আমি রুটি বেলে নেব। ময়দা ছড়িয়ে আমি একদম বড় করে রুটি বেলব। যতটা বড় সম্ভব হয় সেই রকমভাবে বড় করে আমি রুটি বেলব। রুটিটা এইভাবে পুরোটা ছড়িয়ে বেলে নিয়ে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিচ্ছি। স্টিলের গ্লাসের মাথা দিয়ে এই রকমভাবে ছোট ছোট গোলাকারে রুটির মতো টুকরো করে নিচ্ছি যাতে আমার গুজিয়াটা এর মধ্যে পুর ভরে বানাতে সুবিধা হয়। এই রকম রুটির মতো গোল গোল করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে এই রকম গোল গোল কেটে নেওয়ার পরে রুটির থেকে আমি সবকটা ছোট গোল রুটিগুলো আমি প্লেটে তুলে রেখে দিচ্ছি। আপনারা এই রকম সাইজেরও বানাতে পারেন, আবার এর থেকে বড় সাইজেরও বানাতে পারেন। প্রত্যেকটা রুটি গোল টুকরোগুলো আমি কেটে একটা প্লেটে রেখে দিচ্ছি। আবার একটা বড় রুটি করে নিয়েছি, একটা বড় বাটি নিয়েছি।
বাটির সাহায্যে এরকম বড় বড় করে আমি গোল রুটিগুলো কেটে নিচ্ছি। দেখুন এইরকম করেও আপনারা কেটে নিতে পারেন। এর থিকনেসটা দেখিয়ে নিচ্ছি, এইরকম মোটা রাখতে হবে আর রুটিটাও এইরকম মোটা করেই বেলতে হবে। এবার হাতের মাঝখানে এই রুটিটা রেখে যে পুরটা আমরা তৈরি করেছিলাম এর মধ্যে এক চামচ পুর দিয়ে দিচ্ছি। দিয়ে একটা বাটিতে জল নিয়ে রুটির সাইডগুলোতে জল লাগিয়ে দিয়ে খুব ভালো করে দুটো মাথা এপাশ ওপাশ করে নিয়ে মুড়ে দিচ্ছি। এইরকমভাবে গুজিয়ার শেপ দিতে হবে, দেখে নিন। ভালোভাবে জল দিয়ে এটা সাইডটা এইভাবে চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে মুড়ে দিচ্ছি। আমি এটা হাতের সাহায্যেই একটু ডিজাইন করে দিচ্ছি, যেভাবে কুলি পিঠে ডিজাইন করে ঠিক সেই রকমভাবে ডিজাইন করছি, বা মোমোর যেভাবে করে এই রকমভাবেও আপনারা ডিজাইন করে নিতে পারেন। দেখুন আরও রুটি আছে, সেগুলো আমি বেলুন চাকির ওপর রেখে এক চামচ পুর দিয়ে এরম সাইড করে রেখে আবার সাইডগুলো জল দিয়ে এইভাবে ভিজিয়ে নিয়ে রুটিটা এক সাইডটা ফোল্ড করে এইভাবে চেপে দিচ্ছি। এইভাবেও কিন্তু আপনারা করতে পারেন, যারা গুজিয়ার শেপ দিতে না পারে তারা এইভাবে হাতের মধ্যে করে নিতে পারেন। এরম করে আমি বাকিগুলো করে নিচ্ছি। এক চামচ সবজিটা দিয়ে সাইডগুলো জল দিয়ে ভিজিয়ে নিয়ে একটা ফোল্ড আর একটা ফোল্ডের ওপর মাথাটা দিয়ে চেপে দিচ্ছি। এইভাবে চেপে দেওয়ার পরে গুজিয়াটা হাতে তুলে মাথাটা কিন্তু ভালোভাবে চেপে মুড়ে দিতে হবে। এইরকমভাবে আমি সবকটা গুজিয়া তৈরি করে নিয়েছি, ছোট বড় সবকটাই। এবার একটা কাঁটা চামচের সাহায্যে সাইডটা এইভাবে ডিজাইন করে নিচ্ছি। যারা হাতে ডিজাইন করতে পারবেন না তারা কাঁটা চামচ দিয়ে এইরকমভাবে ডিজাইন করে নেবেন। দেখুন খুবই সহজ ও খুবই সিম্পল, দেখতেও খুবই সুন্দর লাগে। এইরকমভাবে আমি সবকটা গুজিয়ার ডিজাইন আমি করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে তৈরি করে রাখা গুজিয়াগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখন গ্যাসের ফ্লেমটা আমি লো টু হাইতে রাখবো, কারণ বেশি হাইতে রাখলে গুজিয়াগুলো ওপর থেকে পুড়ে যাবে, ভেতরটা হবে না। তাই লো টু হাইতে রেখে আমি গুজিয়াগুলো এইরকমভাবে একটু হালকা গোল্ডেন গোল্ডেন কালারের করে ভেজে নেব। এইরকম হালকা গোল্ডেন কালারেরও ভেজে নিতে পারেন, বা আরেকটু ডিপ গোল্ডেন কালার করেও ভেজে নিতে পারেন। আমি এইরকম ডিপ গোল্ডেন কালার করে সবকটা গুজিয়া ভেজে নিয়েছি, ছোট বড় সবকটা ভেজে আমি তুলে নিয়েছি। বাড়িতে যে আমি টমেটো সস তৈরি করেছিলাম আমি তার সাথে এই গুজিয়াটা পরিবেশন করেছি। টমেটো সসের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখুন কীরকম খাস্তা গুজিয়া হয়েছে। আমি একটা গুজিয়া ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা মোচমোচে গুজিয়া হয়েছে। বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে তোমরা অবশ্যই শেয়ার করো।